আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের দয়ালুর শেষ মেহরবানিতে খুব ভালো আছি। এখানে আমাদের দুটি পাওয়ার সাপ্লাই আছে, এটা হচ্ছে আমাদের 5 মিলি পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে আমাদের টু মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, 2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। আর পাওয়ার সাপ্লাইয়ের রিডিং নিয়ে অনেক ধরনের কথা আছে যে কোন কত রিডিং হলে কি আইসির সমস্যা। আসলে রিডিংয়ের ব্যাপারটা নিয়ে 100% কখনো বলা সম্ভব নয় যে এই রিডিংয়ে এই আইসি থেকে প্রবলেম। তবে পাওয়ার আইসি নির্দিষ্ট একটি রিডিং আছে, সিপিইউর একটা নির্দিষ্ট রিডিং আছে, এবং ইএমএসির ক্ষেত্রে এটা রিডিংটা ফলো করা আসলে কাটা মিটার ছাড়া, যেসব পাওয়ার সাপ্লাই আছে আমাদের অ্যানালগ যেটা কাটা চলে যায়, সেই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা মোটামুটি ইএমএসির কিছু তথ্য পেতে পারি। কিন্তু আমাদের এই ডিজিটাল পাওয়ার সাপ্লাইয়ে আমাদেরকে শিওর হওয়া যাবে না কখনো যে এই রিডিংয়ের কারণে আমাদের ইএমএসির প্রবলেম। বেসিক্যালি আমি যেটা কাজ করতে গিয়ে বুঝেছি সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। আমরা 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই একটি ডেড সেট কানেক্ট করব। ফোনটি অন হচ্ছে না, আর এটি অ্যান্ড্রয়েড ফোন। আমরা এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে দেখতে পাচ্ছি অটো রিডিং নেই কোনোটা, কিন্তু আমরা এখান থেকে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কোনো একটা রিডিং পাবো। রিডিংটাকে আমরা একটু দেখার চেষ্টা করতে পারছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4-5 পর্যন্ত রিডিং এসছে, 5 রিডিং এটা স্টে করে দাঁড়িয়ে আছে, এবং আমরা পাওয়ার বাটন ছেড়ে দিলাম, এখানে 5-এ দাঁড়িয়ে থেকে গেল। ওনারা দেখতে পাচ্ছেন 5-6 5-6 এরকম একটি ওঠানামা করছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই চলে আসি। আমাদের এখানেও কিন্তু ফুল অ্যাম্পিয়ার দেওয়া আছে, যে অ্যাম্পিয়ারটা আমরা চেক করলে বুঝতে পারবো যে এখানে আমাদের ফুল অ্যাম্পিয়ার আছে। দেখতে পাচ্ছেন 5.17। এখন আমরা এখানে কানেক্ট করি, এখানে কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে অটো রিডিং 3 টেনে নিয়েছিল ফোনের আমাদের পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ারটা বেশি, যার কারণে প্রথমে অটো রিডিং টান দিয়েছিল 3, পরে আবার নিচে নেমে গেছে। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার বাটন চাপ দিলাম, দেখলাম যে 5 এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা 6-5-6-5 করছিল, এখানে কিন্তু 5-এ দাঁড়িয়ে আছে, 6-এ উঠছে না। কিছুটা সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এক সময় আমরা 2-এও নেমে আসতে দেখেছি, 2 এটাও কিন্তু নেমে আসছে। বন্ধুরা, রিডিংটা আবার কিন্তু আপ হবে, দেখুন 5, এবং আবার কিছুক্ষণ পরে সে নিচে নামবে, নিচে নামে আবার উপরে ওঠার চেষ্টা করবে। তবে একটা বিষয় বলি যে আমাদের যখন পাওয়ার সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি যে 5 রিডিং টেনেছিল, এটা 5-6-7-8 যাই হোক, রিডিং টানার পরে এটা আবার নিচে নেমে যায়, নিচে নামে আবার একা একা উপরে ওঠার চেষ্টা করে, যে এই নামা উঠা এ ধরনের যখন রিডিং দেখতে পাবো তখন কিন্তু আমাদেরকে কিছুটা ধারণা নিতে হবে যে এটা আমাদের ফোনের ইএমএসি প্রবলেম হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত 100% শিওর না। 100% শিওর হওয়ার জন্য আমাদের একটা ডেড সেটকে অবশ্যই সফটওয়্যারে নিয়ে আসতে হবে, যখন আমাদের ফোনটার ওভার রিডিং আসছে না, রিডিংটা ওভার না আর রিডিংটা নর্মাল আছে, ফোনে কোনো শর্ট নেই, তখন আমরা কিন্তু ডেড সেটকে প্রথমেই সফটওয়্যারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেসব ফোনগুলো ডাউনলোড মোড ছাড়াই ফ্ল্যাশ নেই। এবং সফটওয়্যারে নিয়ে গেলে কিন্তু সফটওয়্যারের যেসব আপনার মেসেজ আছে, এই মেসেজগুলো সামনে শো করবে, ফোনটা ফেল হয়ে গেল, ইরর হয়ে গেল। যখন এই ইরোরের মেসেজগুলো আসবে, এই মেসেজই বলে দিবে আপনার ফোনের সমস্যাটা কোথায়, সিপিইউ না ইএমএমসি। বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের 5-এ স্টে করে দাঁড়িয়ে আছে। তবে আর একটা তথ্য দিই যে অনেক সময় দেখা যাবে যে আপনার 1 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই আপনার 6 রিডিং দেখাচ্ছে, 5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দেখাচ্ছে 16 রিডিং দেখাচ্ছে, এরকম হতে পারে। তার মানে আমাদের যখন পাওয়ার সাপ্লাই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন অবশ্যই রিডিংটাও অনেক ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে আমরা 6 রিডিং পেয়েছিলাম কিন্তু এখানে 5-এর উপরে যায়নি, এবং আমরা 1 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই এই রিডিংটা আরও নিচে পাচ্ছি। আর আমার অভিজ্ঞতা দেখেছি যে আমাদের পাওয়ার সাপ্লাই 5টা পাওয়ার সাপ্লাই রাখলে 5টা পাওয়ার সাপ্লাই রিডিং 5 রকম হয়ে যায় অনেক সময়। বন্ধুরা, এখন আমরা এটা সফটওয়্যার দিয়ে দেখে নেব যে আসলে সমস্যাটা কোথায় আছে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনকে একটু ফলো করব। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমাদের এসি ফ্ল্যাশ ফুল আছে, আর ফোনটি মডেল হচ্ছে সিম্ফনি W67। আমরা এখন এটা ডাউনলোড মোডে দিই, ডাউনলোড মোডে নেওয়ার পরে আমরা ফোনটাকে ক্যাবেল কানেক্ট করব। এখনো পর্যন্ত বুটিং করেনি, ক্যাবেলটা আমরা ঢুকিয়ে দিয়েছি এবং বুটিংটা একটু স্লো করবে। ইউএসবি পোর্টের একটু প্রবলেম ছিল, যার কারণে আমাকে একটু চেপে ধরতে হতো এটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি কানেক্ট হয়েছে।
কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে বুটিং লাইনটি গেছে রেড লাইন, তারপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার একটা ইরর মেসেজ আসছে, ইরর মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এসএফটি ইনেবল ডিরাম ফেল 4432। বন্ধুরা ফেলটা দেখালো, অনেক সময় আমাদের কেবল ছেড়ে দেওয়ার কারণে মেসেজ দেখাতে পারে। আমরা একটু শিওর হইনি আমাদের ডিভাইস ম্যানেজারে কোনো মেসেজ আছে কিনা। দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজারে মিডিয়াটেক ইউএসবি পোর্ট 1632 আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের ফোনটা এখনও পর্যন্ত ইউএসবি ধরে আছে, তার মানে আমাদের লাইন ডিসকানেক্ট হয়নি। কিন্তু আমরা এখানে পেয়েছি এসএফটি ইনেবল ডিরাম ফেল 4432, এবং নিচে লেখা আছে ইএমআই ইনেবল ডিরাম ফেল। এই এই তথ্যটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের পার্টিশন নষ্ট হয়ে গেছে। এসেটগুলো দেখা যাচ্ছে ফ্ল্যাশ করতে গিয়ে প্রিলোডার যখন মিসম্যাচিং হয় তখনও কিন্তু এডিট বুটে চলে যায় এবং ফ্ল্যাশ নিতে ব্যর্থ হয়। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মেসেজ, এই ধরনের মেসেজ যখন আমরা পাবো তখন বুঝতে পারবো যে আমাদের ইএমএসি পার্টিশন নষ্ট অথবা ইএমএসি ড্যামেজ হয়ে গেছে অথবা ফ্ল্যাশিং করতে গিয়ে ডেড হয়ে গেছে, এখন প্রিলোডার ম্যাচ করছে না, আমাদেরকে নতুনভাবে ফোনটিকে পার্টিশন করতে হবে বা ইএমএসি রিপেয়ার করতে হবে। বন্ধুরা ছোট্ট একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।